কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। হুগলি জেলার খানাকুল থানার ঘোষপুর গ্রামের মহাপ্রভু জেলা কমিটির পরিচালনায় দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হলো চাল, মুড়ি এবং সাবান। তার সঙ্গে করোনা ভাইরাসকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে মানুষকে সচেতন করা হয় ও সকলকে সরকারের নিয়ম মেনে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়। পরিষেবা বলতে ঘোষপুর শ্রীপঞ্চ মহাপ্রভু যে কমিটি আছে, এটা আগেও আমরা করেছিলাম যখন বন্যা হয়েছিল, ওখানেও কিছু দুস্থ পরিবারকে মাল দিয়েছিলাম। তো লকডাউন আবার কালকে বেড়ে গেছে, তার জন্য এখানে গরিব যেসব ব্যক্তিরা আছেন তাদেরকে কিছু সামান্য ওই ত্রাণ হিসাবে চাল আর মুড়ি দিয়েছি। সাবান একটা হাত ধোয়ার জন্যে, চাল আর শুকনো খাবার মুড়ি। আপনারা কি প্রচার করছেন এগুলো যে কিভাবে কি লকডাউন মেনে চলতে হবে কিংবা করোনা ভাইরাস সম্বন্ধে? মাইকে বারবার প্রচার করা হচ্ছে যেন সকলে হাত ধয় এবং স্যানিটাইজার ইউজ করে, দূরত্ব বজায় রাখে, বাড়ি থেকে না কেউ বেরোয়। এটাই আমাদের এই মন্দির কমিটি থেকে সকলকেই বলে দেওয়া হয়েছে। আপনারা কতজনের দিয়েছেন? 140 জন। আচ্ছা, আপনার নামটা? বিশ্বজিৎ জানা। আমরা এই মন্দির কমিটি থেকে মোটামুটি টুকটাক করে কোনো বন্যার সময় বা এর সময় দান করা হয়। আমাদের কিছু গুণীজন ব্যক্তি আছেন এই গ্রামে যারা সাহায্য করেন, সেই সাহায্যগুলোকে আমরা এক জায়গায় যোগ করি। যোগ করে লকডাউনে বাইরে বেরোতে পারে না, আরে দোস্ত দিন আনে দিন খায়, এইরকম লোক 140 জনকে দেখে দেখে দেওয়া হয়েছে। যদিও মালটা অপ্রতুল্য, তবুও দু চার দিন যা চলে। আর আমরা এখান থেকে বারবার প্রচার করছি, বাড়ির ভেতর থাকুন, সুস্থ থাকুন, সরকারি নিয়ম মেনে চলুন, লকডাউন মানুন। জিনিসটা খুবই খারাপ এবং সাবধান অবলম্বন করলে তাহলে এটা রোধ করা যাবে। বারে বারে হাত ধুতে হবে, সরকারি নিয়ম মেনে চলতে হবে, ডিস্টেন্সে থাকতে হবে, মাস্ক পরতে হবে, বাইরে গেলে যদিও না থাকে রুমাল মানতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, দূরত্ব বজায় রেখেই করতে হবে। আপনার নাম? আমার নাম দেবনারায়ণ সামন্ত। আমরা এই কমিটির সঙ্গে যুক্ত আছি। আমরা এই মহাপ্রভু শ্রী পঞ্চমী মহাপ্রভুর মন্দির এবং এখানে মেলা এবং এখানে আমরা সঙ্গে সঙ্গে যুক্ত আছি। এই যুক্ত এখান থেকে আমরা সমস্ত গরিব দুস্থ লোকেদের কিছু মালপত্র আমরা ত্রাণ হিসেবে দিয়ে থাকি এবং আমরা সমস্ত এতে মেডিকেল ক্যাম্পও করি মাঝে মাঝে বন্যার সময়। আর আজকেও সেই হিসাবে করেছে, আমাদের সরকারি যে সমস্ত স্লোগানগুলো আমাদের দেওয়া আছে সেইগুলো আমরা পালন করছি এবং সবাইকে আমরা বলছি যাতে করে সবাই এই স্লোগানগুলো যেন মেনে চলে। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।